জেহেরুল ইসলামর শুভ বিবাহ। আইলারে নয়া দামান আসমানে রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান। তরাক সাবলৈ উসর সুবুরিয়ার ভিড়। রং বিরঙর ফটকা, হোটেলত পার্টি, কইনা ঘরলৈ লৈ গ'ল আঠখনকৈ ভি আই পি গাড়ী। এইজনেই জেহেরুল ইসলাম, ঘর বরপেটা জেলার কয়াকুচির সমীপর বনবাহারত। সালাম আলাইকুম, নমস্কার। আজকে আমার ফুটির দিন, আজকে আমি বিয়া করবো জানছি, খুব আনন্দ লাগছে, বিয়ের আনন্দ। বিশেষভাবে সক্ষম জেহেরুল ইসলামর মনত আছে এক রঙিন সপোন, সেই সপোন বাস্তব রূপ দিবলৈ যত্ন করেছে কেবাগৰাকী স্থানীয় ব্যক্তিয়ে। এটা একটা আনন্দের বিষয়, এই আমার এই জেহেরুলর বিয়াটা একটা ব্যতিক্রম বিয়া হয়, ব্যতিক্রমী। ই দুখত ভুগি আছে, এটা আহক আনন্দ ফূর্তির মাঝেদি আমি গাঁওবাসীয়ে উৎসাহ উদ্দীপনা যোগাই এওক আনন্দ ফূর্তিত আমি বিয়া পাতিবলৈ সাজু হৈছোঁ। অলপ পাছতে আমি কইনার ঘরলৈ যাম, আনন্দ ফূর্তিত সেই কইনাটো আনি আমি আহার লগত সংসার করার কারণে আমি অলপ আনন্দ ফূর্তিত আমি অলপ ভোজ ভাত খাই। বিবাহর যাবতীয় কাম কাজের লগতে সম্পূর্ণ খরচ বহন করেছে স্থানীয় ব্যক্তিসকলে। অসহায় দৰা কইনাৰ বৈবাহিক জীৱন সুখৰ হওক তাৰে কামনা কৰিছে স্থানীয় ব্যক্তিসকলে। ব্যুৰো ৰিপৰ্ট, তিলাই আসাম। লুৎপরে, আত্তাভে, হকিয়ে, মজ্জুমে, সবগুলে, রবুলদা ধন্যবাদ দিয়েছে। আসসালামু আলাইকুম, নমস্কার। দুই নম্বর বনবাহার গাঁওয়ার জেহেরুল ইসলাম নামর লড়াজন যোয়াকালি দুখিয়া ঘরের লড়া। আমি তেওর
কারণে আমি লগ বন্ধু কেটামান একলগ হই আমার লগত আছিল আফতাব দা সাংবাদিক আর মবজম আর লুথর আছিল আর আমার এই হকি ভাই আছিল আর লগত আরো বহুত কেটা মানুষ আছিল একলগ হই তেওর যেটু খরচ আছিল তাতে সেই খরচবিলাক আমি সব বহন করি এনেকুৱা সিস্টেমত খরচ বহন করছো যে এটা এমএলএর লড়াও হেনকাকে বিয়া পাতা নাই হেনকাকে আমি বিয়াটো পাতিছো যাতে সেই গরিব মানুষের ভিতর যেটু আবেগ সেই আবেগটো আমি তারমানে আঁতরাই দিছো যাতে সি ভাবিব নোৱাৰে যে গরিব মানুষে এনেকুৱাকে বিয়া পাতিব পারে আমি সেই কামটো করছো কারণ আমি এই কাম করছো যাতে আমার মাজত যদি কোনোবা গরিব মানুষ আছে তেওঁলোকৰ কারণে আমি যদি সহায় লাগে আমি এইবিলাক মানুষ একলগ হই সহায় করিম প্লাস আর যদি কিবা আর বেলেগ ধারণা এই বিয়া ক্ষেত্রে তো নহয় তারমানে কিবা অনুষ্ঠানত মাজতে যদি হেনকা সিস্টেমত লাগে আমি তেওঁলোকক সহায় করিম এই সকলবোৰ উপলব্ধ কয়াকু শ্রেষ্ঠ ৰাজা লাক্সাৰী ষ্টোৰ।